থর লাভ অ্যান্ড থান্ডারে তো নতুন ট্রেলার চলেই আসলো, যে এই ট্রেলারটা অবভিয়াসলি অনেক ইন্টারেস্টিং ছিল। জেন ফস্টারের মাইটি থর ক্যারেক্টার প্লাস থরের সঙ্গে তার কিছু ব্রিফ অংশ দেখানো হয়েছে। দেন জিউস হিসেবে রাসেল ক্রোকেও দেখানো হয়েছে। বাট ফ্যান্সদের জন্য সুপার এক্সাইটিং পার্ট ছিল ভিলেন গড দ্য গড বাচার হিসেবে ক্রিশ্চিয়ান বেলেকে এই ট্রেলারে দেখা। অ্যান্ড ট্রেলারে থরের সঙ্গে গড়ের একটা ফেস অফও হালকা ঝলক দেখানো হয়। অ্যান্ড ডেফিনেটলি ট্রেলারে গড দি গড বাচার হিসেবে ক্রিশ্চিয়ান বেলের লুক টোটালি আউটস্ট্যান্ডিং ছিল। এনিওয়ে, এখন প্রশ্ন হলো গড় অ্যাকচুয়ালি কতটা পাওয়ারফুল অ্যান্ড তার অরিজিন স্টোরিটাই বা কি? ওয়েল, দ্য থিং ইজ, গড়ের কিন্তু অ্যাকচুয়ালি নিজের কোনো পাওয়ার নেই, প্লাস সে কীভাবে ভিলেন হলো সেই স্টোরিটাও কিছুটা ট্র্যাজেডিক। কমিক বুক অনুযায়ী গড় অ্যান্ড তার গোষ্ঠীরা এমন একটা প্ল্যানেটে থাকত যেখানে খাবার এবং পানির খুব কষ্ট ছিল, ঘন ঘন আবার সেখানে ভূমিকম্পও হতো, অ্যান্ড ক্ষুধার জ্বালায় তার গোষ্ঠীর লোকদের প্রায় জীবন চলে যেত। বাট গড় এবং তার বাকি গোষ্ঠীর সবাই গডের প্রতি আস্থা রাখত অ্যান্ড বিলিভ করত এই সিচুয়েশন থেকে গড তাদের উদ্ধার করবে। বাট গড় যখন একে একে অনেক ট্র্যাজেডি ফেস করতে থাকলো, তার স্ত্রী সন্তান সবাইকে হারিয়ে ফেলল, তখন গড়ের উপর তার একটা ক্ষোভ সৃষ্টি হয়। গড়ের উপর থেকে তার বিশ্বাস উঠে যায় অ্যান্ড গড়ের এমন আচরণ দেখে তার গোষ্ঠীর লোকজনেরা তাকে প্ল্যানেট থেকে বের করে দেয়। গড় এরপর এক নির্জন মরুভূমিতে চলে গেল অ্যান্ড মনে মনে চাচ্ছিল যেন দ্রুত তার জীবন শেষ হয়ে যায়। বাট সাডেনলি সে দেখতে পায় দুজন গড, একজন ডার্ক গড দ্য নাল এবং আরেকটা গোল্ড আর্মর পরা অন্য একটা গড, যুদ্ধ করতে করতে মাটিতে ধাস করে পড়ে যায়। এরপর গোল্ড আর্মর পরা গড অনেক আহত ছিল অ্যান্ড সে গড়কে দেখে গড়ের কাছে হেল্প চায়। বাট গড়ের মনে গডদেরকে নিয়ে অলরেডি অনেক ঘৃণা জন্মে গিয়েছিল। অ্যান্ড সাডেনলি গড়ের এমন নেগেটিভ এনার্জি দেখে নাল ওই গডের অল ডার্ক সর্ড এই তলোয়ারটা সিম্বয়েডের মতো গড়ের সাথে মিশে যায়। অ্যান্ড গড় পরবর্তীতে সেই তলোয়ার দিয়ে গোল্ডেন আর্মর পরা সেই গডকে শেষ করে দেয়। প্লাস অন্য গডদের খতম করার জন্য গড় এরপর বেরিয়ে পড়ে। বেসিক্যালি গড়ের নিজের কোনোই পাওয়ার নেই, ওই ডার্ক গড নালের অল ব্ল্যাক সর্ডই হচ্ছে তার আসল পাওয়ার সোর্স। প্লাস গড়ের রয়েছে হাজার বছরের যুদ্ধের এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেকে স্পেকুলেট করছে মোস্ট প্রবাবলি গড়ের এই সোর্ডটা থরের স্ট্রং ব্রেকারের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। এখন বিষয়টা হলো মুভিতে গড়ের অরিজিন স্টোরির কোনো ঝলক দেখানো হবে কিনা, কিংবা কমিক বুকে গড়ের যে অরিজিন স্টোরি সেই স্পেক্টে মুভিতে গড়কে ওভাবে পোর্ট্রে করা হবে কিনা, এটা কিন্তু এখনো জানা নেই। বাট কি হয় না হয় সেটা তো জুলাইয়ের 8 তারিখে জানা যাবে। সো ভিউয়ার্স, থর লাভ অ্যান্ড থান্ডারের নতুন ট্রেলার দেখে আপনি কি ভাবছেন অ্যান্ড গড়ের এই অরিজিন স্টোরি নিয়ে আপনার কি চিন্তা ভাবনা জানাবেন কিন্তু।